ভোট পাবে না জেনে নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। পুলিশের বাধায় পণ্ড হল বাম গণতান্ত্রিক জোটের ইসি ঘেরাও কর্মসূচি। নৌকা পেয়েও কপাল পুড়ল যাদের। গণতন্ত্রের পরিবর্তে স্বেচ্ছাতন্ত্র চলছে। সপ্ত আওয়ামী লীগের আমজনতার আসন কোথায়, প্রশ্ন হিরো আলমের। এবং সর্বশেষ জানিয়ে দেব, সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চাইলে জনগণ তা মানতে বাধ্য নয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভোট পাবে না জেনে নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বিএনপি জানে জনগণ তাদের ভোট দেবে না, তাই তারা মরিয়া হয়ে নির্বাচন বানচাল এবং সরকার উৎখাতের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন ঠেকানোর নামে 2013 সাল থেকে বিএনপি অগ্নিসন্ত্রাস করছে, তারই ধারাবাহিকতায় আন্দোলনের নামে এবার জ্বালাও পোড়াও শুরু করেছে। শেখ হাসিনা বলেন, যারা মানুষকে পুড়িয়ে মারে, রেল লাইন কেটে দেয়, সেই দুর্বৃত্তদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে রোববার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনার সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। পুলিশের বাধায় পণ্ড হল বাম গণতান্ত্রিক জোটের ইসি ঘেরাও কর্মসূচি। পল্টনে সমাবেশ করে নির্বাচন কমিশন ঘেরাও করতে যাওয়ার পথে জাতীয় প্রেসক্লাবের কাছে কদম ফোয়ারার সামনে পুলিশের বাধার সম্মুখীন হয় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মী। এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে। পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে, পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। রোববার দুপুর 12টার দিকে কদম ফোয়ারার সামনে এই ঘটনা ঘটে। সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা প্রস্তুতি নিয়েছিলাম এখান থেকে নির্বাচন কমিশনে যাব এবং আমাদের কথা বলবো। যদিও আমরা জানি এই নির্বাচন কমিশনের অন্য একটি চেহারা অতীতে কোনোদিন কেউ দেখেনি। এ সরকার ভাগ বাটারও করে ভোট শেষ করতে চায়, তারা নিজেরাই ঠিকঠাক করে সব কিছু শেষ করতে চায়। এ সরকার তার পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে এখন আটকে দিয়েছে। এ নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আমাদের ভোটাধিকার, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে গড়ে তোলার সংগ্রাম আমরা করছি। তিনি বলেন, সরকার ভয়ের রাজত্ব কায়েম করতেছে, সরকার এমন কিছু আইন করেছে এখানে কোনো কথা বললে জেল হতে পারে, গুম করে দিতে পারে। আগামীকাল থেকে তারা আরেকটি বেআইনি আইন করেছে, সেটি হলো রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ করেছে। এটার মানে কি, বাংলাদেশে কি জরুরি আইন জারি হয়েছে? এই আইন অনৈতিক, অন্যায় ও অসাংবিধানিক। সরকার আমাদের কণ্ঠ বন্ধ করতে পারবে না, বাংলাদেশে আমরা প্রহসনের নির্বাচন হতে দেব না। নৌকা পেয়েও কপাল পুড়ল যাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 3,362 জন ছিলেন নৌকার মনোনয়ন প্রার্থী। 2 আসন বাকি রেখে 298 আসনে নৌকার প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। 14 দলীয় জোটকে ছাড়া হয় 6টি আসন। মহাজোটের শরিক জাতীয় পার্টিকে গতবারের মতো 25টি আসনে ছাড় দিয়ে নিজেদের প্রার্থী প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। ফলে এই 31 আসনে নৌকার প্রার্থীদের কপাল পুড়েছে। নৌকা পেয়ে হারানোর এই যাত্রা শুরু হয়েছে ঝালকাঠি এক আসন থেকে। বিএনপি থেকে সরে আসা শাহজাহান ওমরকে ঝালকাঠি এক আসনে নৌকা দিয়েছে আওয়ামী লীগ। যদিও মনোনয়ন ঘোষণার সময় এ আসনে নৌকা পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য বজলুল হক হারুন। 14 দলকে 6 আসন ছাড়তে গিয়ে নৌকা বঞ্চিত হয়েছে 5 জন, কারণ এই 6 জনের আসনের মধ্যে কুষ্টিয়া 2 আসন আগে থেকে ফাঁকা রেখেছিল আওয়ামী লীগ। বর্তমান 4 আসনে নৌকা পেয়েছেন হেলালুদ্দিন কবিরাজ, রাজশাহী 2 আসনে মোহাম্মদ আলী, বরিশাল 2 তালুকদার মোহাম্মদ ইউনুস, পিরোজপুর 2 কানাইলাল বিশ্বাস এবং লক্ষ্মীপুর 4 ফরিদুন নাহার লাইলি। জাতীয় পার্টিকে আসন দিতে গিয়ে মনোনয়ন হারিয়েছেন ঠাকুরগাঁও 3 আসনের মোহাম্মদ ইমদাদুল হক, নীলফামারী 3 আসনে মোহাম্মদ গোলাম মোস্তফা, নীলফামারী 4 আসনে মোহাম্মদ জাকির হোসেন বাবুল, রংপুর 1 আসনে মোহাম্মদ রেজাউল করিম রাজু, রংপুর 3 আসনে তুষার কান্তি মণ্ডল, কুড়িগ্রাম 1 আসনে মোহাম্মদ আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম 2 আসনে মোহাম্মদ জাফর আলী প্রমুখ। গণতন্ত্রের পরিবর্তে স্বেচ্ছাতন্ত্র চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলার হোসেন বলেছেন, স্বাধীনতা মহান বিজয়ের অর্ধশতাব্দী অতিক্রান্ত হলেও সাম্যর পরিবর্তে বৈষম্য, ন্যায় বিচারের পরিবর্তে অবিচার, আইনের শাসনের পরিবর্তে জুলুমবাজি এবং গণতন্ত্রের পরিবর্তে স্বেচ্ছাতন্ত্র জাতির ঘাড়ে চেপে বসেছে। রোববার ঢাকার একটি মিলনায়তনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা
দক্ষিণ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মোহাম্মদ শাহিনুর ইসলাম, জেলা সেক্রেটারি এবিএম কামাল হোসেন সহ জেলা ও থানা পর্যায়ের নেতারা। মাওলানা দেলাওয়ার হোসেন বলেন, দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের বিচ্যুতির কারণেই আইনের শাসন প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি। মূলত ইসলাম ও ইসলামী মূল্যবোধী হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ, কিন্তু শাসক গোষ্ঠী বিভিন্ন তন্ত্রমন্ত্রের কথা বলে জনগণকে বিভ্রান্ত করে জাতিকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। তাই দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য এই স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকার পতনের কোনো বিকল্প নেই। সূত্র প্রেস বিজ্ঞপ্তি। সপ্ত আওয়ামী লীগের আমজনতার আসন কোথায়, প্রশ্ন হিরো আলমের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসনের প্রার্থিতা প্রত্যাহার ইস্যুতে কথা বলেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচনকে একতরফা আখ্যা দিয়ে তিনি বলেছেন, 300 আসনের মধ্যে আপনারা আওয়ামী লীগ দলীয় প্রার্থী নিলেন, স্বতন্ত্র প্রার্থীও নিলেন, সপ্ত আওয়ামী লীগের, কিন্তু আমরা যারা আমজনতা আছি তাদের আসন কোথায়? আজ রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নজরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে গত 13 ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হিরো আলম। সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চাইলে জনগণ তা মানতে বাধ্য নয়। নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চায়, কোনোভাবেই সেটাকে জনগণ মানতে বাধ্য নয় বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এদেশের মানুষ ও বিরোধী দলগুলো নির্বাচনকে একটা তামাশার নির্বাচন বলে মনে করে, একতরফা একটা দখলদারিত্বের ভাগ বাঁটোয়ারার নির্বাচন মনে করে। এ নির্বাচনের বিরুদ্ধে প্রচারণা চালানোর অধিকার দেশের প্রত্যেকটা নাগরিকের আছে। নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি জনগণের এই সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চায়, কোনোভাবেই সেটাকে জনগণ মানতে বাধ্য নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, আপনারা যে অসাংবিধানিক বেআইনি নিষেধাজ্ঞা দিয়েছেন এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে 17 ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন। আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলতে চাই, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, দেশকে রক্ষার জন্য আপনাদের মনোনয়নপত্র প্রত্যাহার করুন।